দেখছেন ওই যে উপরে দেখছেন, সুপ্রিয় দর্শক শ্রোতা, আদাব, আসসালামু আলাইকুম। আশা রাখছি সকলে অনেক ভালো আছেন। পদ্মা সেতুর মাওয়া মুশিগঞ্জ প্রান্ত থেকে আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা এবং বরাবরের মতোই জয় ওয়ার্ল্ড থেকে আমি রয়েছি জয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকতে পারেন। সুপ্রিয় দর্শক, পদ্মা সেতু সম্পর্কে নতুন করে কিছুই বলার নাই। সারা দেশের আপামর সর্বসাধারণ পদ্মা সেতু সম্পর্কে মোটামুটি সবাই জানেন। তারপরেও আমি একটু বলে রাখি, সেতুর দুই পাশে রয়েছে যথাক্রমে মাওয়া মুন্সিগঞ্জ এবং জাজিরা শরীয়তপুর। মূলত মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর এই দুইটি জেলাকে সংযুক্ত করবে এই পদ্মা সেতু, এবং তার সাথে সংযোগ লাভ করবে দক্ষিণ পশ্চিম অংশের মোট 10টি জেলা রাজধানী ঢাকার সাথে। বন্ধুরা, একটি বিষয় সাম্প্রতি খুবই লক্ষ্য করা যাচ্ছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোকজন প্রায় প্রত্যেক দিন এখানে ভিড় জমায় পদ্মা সেতু দেখার জন্য। মূলত মাওয়ার এই মুন্সিগঞ্জ প্রান্তেই সব থেকে বেশি দর্শনার্থীর ভিড় লেগেই থাকে। এই ভিডিওর মাঝখানে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে প্রদান করব, যেমন এখানে কিবারে আসলে সব থেকে ভালো ভিউটি আপনি উপভোগ করতে পারবেন, গাড়ি পার্কিংয়ের কোথায় সুব্যবস্থা রয়েছে, কোথায় স্বল্পমূল্যে খাওয়া দাওয়া করতে পারবেন, এবং কয়টা নাগাদ এখান থেকে আপনি ফিরলে নিজের গন্তব্যে ভালোভাবে পৌঁছাতে পারবেন। সকল তথ্যগুলোর যথোপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরও যদি কারোর কোনো ব্যক্তিগত প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবেন, আশা রাখি সকলের উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, সারা বিশ্বের যত খরস্রোতা নদী রয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য একটি নদী হল পদ্মা। এমন খরস্রোতা নদীর উপর এমন একটি সুপার স্ট্রাকচার নির্মাণ করা আসলেই খুব চ্যালেঞ্জের বিষয় ছিল, এবং আমরা খুবই ভাগ্যবান, সকল প্রতিকূলতা অতিক্রম করেই এই চলতি বছরেই 30শে জুন সেতুটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। সেতুটি ত্রিমাত্রিক যোগাযোগ সমৃদ্ধ, উপরে ডাবল ডেকার, একই সাথে দুইটি লেন দিয়ে খুব সুন্দরভাবে যানবাহনগুলো যেতে এবং আসতে পারবে। সেতুর মাঝ বরাবর রয়েছে আধুনিক রেল সংযোগ, এবং সব থেকে মহামূল্যবান, বিশেষ করে দক্ষিণ পশ্চিম অংশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য যে অর্থনৈতিক কর্মকাণ্ড বিকশিত হবে, অর্থাৎ ইপিজেড বা বিভিন্ন প্রকারের শিল্প কারখানার জন্য রয়েছে যে জ্বালানি, যে প্রাকৃতিক গ্যাস, সেই গ্যাসটি এই সেতুর মাধ্যমেই দক্ষিণাঞ্চলে সরবরাহ করা হবে। সেতুটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জিডিপিতে বিশেষ অবদান রাখার জন্য। 2023 অর্থ বছরে আমাদের মোট জিডিপির পরিমাণ হবে $1 trillion। সেখানে আমাদের এই গর্বের ধন পদ্মা সেতুর থাকবে বিশেষ অবদান। আমাদের মোট জিডিপির অতিরিক্ত 2% অর্জিত হবে এই পদ্মা সেতুকে ঘিরেই, কারণ দক্ষিণ পশ্চিম অংশের যে বৃহৎ কৃষি, সেই কৃষির উৎপাদন এবং বিপণন ব্যবস্থায় আসবে অভাবনীয় পরিবর্তন। উৎপাদক এবং ভোক্তার ভিতরকার দূরত্ব একেবারেই ঘুচে যাবে, তৈরি হবে নতুন এক কৃষির অপার সম্ভাবনা। সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পদ্মার সন্ধ্যাবেলার অস্তনমিত সূর্যের সৌন্দর্য কোনো অংশেই কম না। আপনি এখান থেকেও সূর্য অস্ত দেখতে পারেন। আপনি যখন এখানে আসবেন, নিজের স্বচক্ষে পদ্মার চোরাবালির বুকে সূর্য অস্তনমিত হওয়ার দৃশ্যটি উপভোগ করবেন, আশা রাখছি আপনার মন জুড়িয়ে যাবে। এই সৌন্দর্য দেখার অগ্রিম আমন্ত্রণ আপনাকে আমি জানিয়ে রাখছি বন্ধু।
আসতে পারেন এবং নিজের চোখেই দেখতে পারেন এই অপার সৌন্দর্যকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব সপ্তাহে কী কী বারে পদ্মা সেতু দেখার সুযোগ থাকে। সপ্তাহে 7 দিনই আপনি পদ্মা সেতু দেখতে আসতে পারবেন, তবে শুক্রবারে একটু গ্যাদারিং বেশি থাকে। আপনি যদি শুক্রবার বাদে আসেন তাহলে নিরিবিলি এবং শান্ত পরিবেশে পদ্মা সেতু উপভোগ করতে পারবেন। তারপর আসি কোথায় গাড়ি পার্কিং করবেন। এখানে গাড়ি পার্কিংয়ের তেমন কোনো বর্তমান সুব্যবস্থা নাই, তবে এখান থেকে একটু অদূরেই একটি ইউনিয়ন পরিষদের মাঠ রয়েছে, সেখানে আপনি গাড়ি পার্কিং করতে পারেন। কোথায় খাওয়া দাওয়া করবেন, এখান থেকে একটু আগে গেলেই পাবেন হচ্ছে মাওয়াঘাট, সেখানে অনেকগুলো হোটেল আছে, সেখান থেকে আপনি খুব স্বল্প মূল্যে খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়া আরও অনেক প্রশ্ন আছে এবং সেগুলোর উত্তর এই ইউটিউব ভিডিওতে সরাসরি দেওয়া সম্ভব নয়। আপনাদের যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখবেন, আমি আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, খুব সাদামাটাভাবে বাস্তব চোখে যেমন দেখা যায় সেভাবে আমি এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখছি। এবং যারা প্রবাস থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই প্রবাসের কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার নাম এবং ঠিকানা সহ কমেন্টস করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাওয়া মুন্সীগঞ্জের পদ্মার পাড় থেকে আমি জয় আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর বলে রাখি, যদি ভিডিওটি একটু ভালো লাগে ছোট্ট একটু লাইক দিয়ে একটু অনুপ্রাণিত করবেন। বন্ধুরা, ছোট্ট একটু লাইক দিতে কষ্ট হয় না, তারপরও অনেকেই ভিডিওতে লাইক দিতেই চান না। আসলে কিছু পেতে হলে কিছু দিতে হয়। বন্ধুরা, আপনাদের কাছে টাকা পয়সা কিছুই প্রয়োজন নাই, শুধু একটু একটা লাইক দিয়ে অনুপ্রাণিত করবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। আর এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল বাটনটি বাজিয়ে দিয়ে সবসময় সাথে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, দেশকে অনেক ভালোবাসবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।